আসসালামু আলাইকুম। বাঁধাকপি দিয়ে শোল মাছের ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করছি। বিশ্বাস করুন, আমার মতো করে এই রেসিপিটি একবার তৈরি করলে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। ভীষণ ভীষণ মজাদার, তৈরি করাও একদম সহজ। যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবে তাহলে আর দেরি কেন, চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে একটু দেখিয়ে নিই মাছকে কীভাবে প্রিপেয়ার করে রেখেছি। ভালো করে লবণ লেবু দিয়ে ধুয়ে হলুদ ও লবণ মেখে রেখেছি। এই রেসিপির জন্য মাছকে প্রথমে ভেজে নিতে হবে, শুধু ভেজে নিতে হবে না, লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামের থেকে হাই করে রেখেছি। প্রায় 3 মিনিট পরে এসে মাছগুলোকে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন আমি মাছগুলোকে কতটা লাল করে ভেজে নিয়েছি। আপনি ফ্রেশ বা ফ্রোজেন যে মাছই নেন না কেন, এভাবেই লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোকে এপাশ ওপাশ লাল করে ভাজতে আমার সময় লাগলো 7 থেকে 8 মিনিট। মাছগুলো সব তুলে নিয়ে এবার আলু ভেজে নিব। আলুকে আমি এভাবে কেটেছি লম্বা আকারে। নতুন আলু ব্যবহার করছি, আলুগুলোকেও মাছের মতো লাল করে ভেজে নিতে হবে। মাছের মতো আলুগুলোকেও লাল করে ভেজে নিতে আমার 7 থেকে 8 মিনিট সময় লাগলো। মাছ ও আলুর পরে এবার বাঁধাকপিকে প্রিপেয়ার করে নিব। কীভাবে কেটেছি এটা একটু খেয়াল করুন, একদম পাতলা করিনি। বাঁধাকপিগুলোকে অবশ্যই এভাবে একটু মোটা আকারে কাটতে হবে। বাঁধাকপিকে প্রথমে একটু ভাপিয়ে নিব, এজন্য এখানে লবণ ব্যবহার করলাম 1/2 টেবিল চামচ, হলুদ ব্যবহার করছি 1 চা চামচ। কোনো রকম কোনো এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাঁধাকপি থেকে কিছুটা পানি বের হবে, এতে করে বাঁধাকপিটা অনেকটাই সফট হয়ে আসবে। চুলার আঁচ প্রথমে বাড়িয়ে রাখবো, প্রথমে কমিয়ে রাখা যাবে না, তাহলে অনেক পানি ছাড়তে শুরু করবে, যার কারণে প্রথম 2 মিনিট চুলার আঁচকে বাড়িয়ে ঢাকবো। এরপরে যখন পানি ছেড়ে দিতে শুরু করবে তখন চুলার আঁচকে মিডিয়ামের থেকেও লো করে রাখবো। আর এই ঢেকে দেওয়ার আগে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে করে হলুদ ও লবণ ভালোভাবে বাঁধাকপির সাথে মিক্সড হয়ে থাকে। 3 থেকে 4 মিনিট পরে বাঁধাকপির পরিমাণটা অনেকটাই কমে গেছে, এর থেকে অনেকটাই পানি বের হয়েছে। এখন চুলার আঁচকে লো করে রাখবো। মনে রাখবেন এই বাঁধাকপিকে আমি পরবর্তীতে আবারও কুক করব, উদ্দেশ্য হলো এখানে বাঁধাকপিকে অর্ধেকটা বয়েল করে নেওয়া। এটা হলো 5 থেকে 6 মিনিট পরের অবস্থা। বাঁধাকপির গায়ে যে এক্সট্রা পানি ছিল সেটা টেনে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন সিদ্ধ হয়েছে। প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিয়েছি। এবার হলো লাস্ট পর্যায়ে। আমি যে পাত্রে মাছ আলুকে ভেজে নিয়েছিলাম সেই পাত্রে সেই তেলের ভিতরেই আরও কিছুটা তেল অ্যাড করেছি। এ পর্যায়ে এমন পাত্র সিলেক্ট করেছি যাতে করে বাঁধাকপি মাছ ভাজতে আমার সুবিধা হয়, অর্থাৎ তলানিতে লেগে না যায়। এ পর্যায়ে 1/2 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজকে লম্বা করে কেটে নিয়েছি, দেশি পেঁয়াজ ব্যবহার করেছি। চুলার আঁচ মিডিয়াম করে পেঁয়াজকে প্রথমে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু সফট হয়ে আসলে ব্যবহার করছি তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ। এগুলো প্রথমে ব্যবহার করিনি, এতে করে এগুলো ঝলসে যেতে পারত, যাতে করে কালারটা ভালো আসতো না। পেঁয়াজ বাদামি কালার হতে অন্যান্য উপকরণ অ্যাড করব। প্রথমে ব্যবহার করছি পেঁয়াজ পেস্ট 1/2 টেবিল চামচ। ভালো কথা, আমি আজকে অর্ধেকটা বাঁধাকপি ব্যবহার করছি। ধনিয়ার গুঁড়া ও শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলাম 1/2 টেবিল চামচ করে। হলুদ ও লবণ ব্যবহার করছি সামান্য, যেহেতু এর আগে সব কিছুতেই হলুদ ও লবণ ব্যবহার করেছি। আদা ব্যবহার করছি 1/2 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ। এরপরে যাচ্ছে জিরা বাটা 1 টেবিল চামচ। এবার চুলার আঁচ মিডিয়াম করে সকল মশলাকে ভালোভাবে কষিয়ে নিব, আর এ সময় অল্প অল্প পানি ব্যবহার করব। প্রায় 5-6 মিনিট ভালোভাবে কষানোর পরে যখন তেলটা উপরেভাবে ছাড়তে শুরু করবে, এ পর্যায়ে সেই যে ভেজে রাখা মাছ ও আলু দিয়ে দিচ্ছি। মাছ ও আলুকে এমনভাবে ভেজে নিয়েছি যাতে করে এটা ভাজার সময় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, এজন্য এ পর্যায়ে এসে এক্সট্রাভাবে কোনো পানি ব্যবহার করতে হবে না। এবার প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে মশলার সাথে মাছ ও আলুকে নেড়াচাড়া করতে থাকবো, তবে চুলার আঁচটা আগের থেকেও কমিয়ে রাখবো যাতে করে মাছ ও আলু আর একটু সিদ্ধ হয়ে যায়। শোল মাছ ও বাঁধাকপির এই রেসিপিটা একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি প্রায় 10-12টি কাঁচামরিচ ফালি ব্যবহার করলাম, তবে আপনি যদি ঝাল কম খান সেক্ষেত্রে পরিমাণটা কমিয়েও নিতে পারেন। আরও 2 মিনিট নাড়াচাড়ার পরে সিদ্ধ করে নেওয়া বাঁধাকপি ব্যবহার করছি।
এবার চুলার আজকে মিডিয়াম করে মাছ ও বাঁধাকপিকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার চুলার আজকে মিডিয়াম করে মাছ ও বাঁধাকপিকে লাল করে ভেজে নিব। তবে বেশি ঘোটাঘুটি না করে আলতোভাবে নেড়ে দেব, যাতে করে আবার মাছগুলো ভেঙে না যায়। ঢেকে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, উদ্দেশ্য হলো লাল করে ভেজে নেওয়া। ভাজার সময় শুধু একটা জিনিসই খেয়াল রাখবো, যাতে করে বাঁধাকপিগুলো বেশি গলে না যায়। এটা হলো 15 থেকে 16 মিনিট পরের অবস্থা। চুলার আজকে একদমই লো করে রেখেছিলাম, ভাজতে ভাজতে বাঁধাকপিগুলো কেমন লাল হয়ে এসেছে এটা হয়তো খেয়াল করেছেন। বাঁধাকপির ভিন্নধর্মী রেসিপি প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করছি, এতে করে ফ্লেভারটাও দারুণ আসবে। সাথে অ্যাড করছি সামান্য গরম মশলার গুঁড়া, আরও অ্যাড করব ভাজা বাটালা জিরার গুঁড়া। এ সকল উপকরণ একটু ভালোভাবে মিক্স করে নিব, এরপরে চুলাকে বন্ধ করে গরম গরম পরিবেশন করে নিব। আশা করছি বরাবরের মতো বাঁধাকপি ও শোল মাছের ভিন্নধর্মী এই রেসিপিটি আপনার ভীষণ ভালো লেগেছে। আপনিও খুব সহজে মজাদার রেসিপিটি তৈরি করে আপনার প্রিয়জনকে চমকে দিতে পারেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।